সুপ্রিয় দর্শক, আজ 5ই জুলাই 2020 রবিবার। আপনারা যে হাটটা দেখছেন, ঠাকুরগাঁও জেলার রানী শঙ্কর থানার এটা নেকমরদ হাট, বাংলাদেশের অন্যতম বৃহত্তম এই হাট। এই যে দেখুন, অনেক বড় গরু ছাগলের হাট বসে এই রবিবারে। আজ আমরা আপনাদেরকে এখানে নিয়ে এসেছি বলদ গরুর দাম জানানোর জন্য। আপনারা কুমিল্লা, চিটাগাং এবং সিলেটের থেকে অনেকে আমাদের কাছ থেকে বলদ গরুর দাম জানতে চেয়েছেন, মূলত সেই বলদ গরুর দামগুলি জানানোর জন্য আমরা এখানে এসেছি। তো আসুন আমরা একটু বলদ গরুর দাম জানি। এখানে একটি বলদ দেখছি, এটাকে আপনি আনছেন? আচ্ছা, এটা আটটা উঠে গেছে, তো তার তো আটটা উঠে গেছে। আচ্ছা আচ্ছা, এটা ওজন কিরকম হবে? সাত মন। সাত মন না হলেও ছয় মন, সোয়া ছয় মন হবে। দাম কত যাচ্ছেন? 160,000। এ তো অনেক দাম। দরদাম করছে কেউ? আচ্ছা, দরদাম করছে কেউ? কত? 130,000 পর্যন্ত বলছে, দিচ্ছেন না। কত হইলে আপনি দিবেন? মনস্থ করছেন? 50,000-এর কাছাকাছি হয়ে দিবেন। আচ্ছা শুনছি আমরা। এবারে সুপ্রিয় দর্শক, আমরা দেখি এই যে লাল বলদ, এগুলোর প্রচুর চাহিদা রয়েছে কুমিল্লা চিটাগাং অঞ্চলে এই লাল গরুগুলির। আচ্ছা আপনি এই যে জোড়া, আচ্ছা আমরা একটু আপনাদেরকে একটু এই জোড়া বলদকে একটু দেখাই। এই যে দেখুন, অনেক স্বাস্থ্য, এই যে দেখুন অনেক তরতাজা। ওজন কিরকম হবে? 5.5 মন করে দাম ওজন হবে। আচ্ছা দাম কত যাচ্ছেন? 2,00,000? 2,75,000। আচ্ছা গরুগুলি কি আপনার? একটু আপনি একটু সামনে আসেন। আসসালামু আলাইকুম, আপনার নাম কি? আচ্ছা ভাই, আমরা চাই যে আপনারা হাসি মুখে বেচবেন, আর যে কিনবে হাসি মুখে কিনবে। এই দুইটার 11 মন ওজন আছে। হ্যাঁ আচ্ছা, 20,000 টাকা করে যদি মন হয়, 2,20,000, তাহলে 2,20,000 টাকায় আপনি এই গরুগুলো ছেড়ে দিতে পারবেন। 2,20,000 টাকা যদি হয় তাহলে আপনি ছেড়ে দিবেন এই গরুগুলো? দিব, কম বেশ ছেড়ে। আচ্ছা না, এটা যদি দেন তাহলে তো আপনার লস হবে না? মানে 2,20,000 টাকা যদি এই গরু দুটো আপনি দেন তাহলে আপনার লস হবে না, যে কিনবে তারও লস হবে না। তা আমরা চাই যে ক্রেতারাও হাসি মুখে যাক আর বিক্রেতারাও হাসি মুখে বাড়ি ফিরে। আচ্ছা ধন্যবাদ আপনাকে। এই যে সুপ্রিয় দর্শক, এরপরে আমরা এই যে এ পাশে দেখছি দুটো লাল বলদ, এই যে দেখুন, এই যে দেখুন ভাই, জোড়া কত যাচ্ছেন? 2,00,000। দরদাম করছে কেউ? কত? আচ্ছা 160,000 পর্যন্ত দাম উঠেছে। কত হইলে আপনি ছাড়বেন? 80,000 হইলে ছেড়ে দিবেন। আচ্ছা 1,80,000 হইলে উনি বলছে এই জোড়া বলদ উনি ছেড়ে দিবেন। এই যে দেখুন, তারপরে এখানে আমরা একটা লাল বলদ দেখছি, এটা কি সিঙ্গেল একটাই? এই যে দেখুন, এটার দাম কত যাচ্ছেন? 1,00,000 দাম চাইছেন। এই যে সুপ্রিয় দর্শক, এটা দেখছেন 1,00,000 টাকা দাম চেয়েছে। কেউ কি দরদাম করছে? কত পর্যন্ত? 95,000। মানে 1,00,000 আপনি ফিক্সড রাখছেন। এই যে সুপ্রিয় দর্শক, 1,00,000 এটা দাম চাওয়া হয়েছে। এই যে দেখুন, তারপরে দেখি এ পাশে অনেক বড় একটা বলদ দেখি ভাই একটু। ভাই এটা কি জাতের? সাইওয়ালের বলদ। এই যে দেখছেন, অনেক সুন্দর দেখতে। এই যে দেখুন, দেখতে অনেক সুন্দর, এটাকে যত্ন নিয়ে তৈরি করতে হয়েছে। এই ধরনের বলদ অনেক যত্ন নিয়ে তৈরি করতে হয়। এই যে দেখুন, এটা কি জোড়া ভাই? জোড়া, এটা কি জোড়া? এই যে জোড়া, আমরা একটু দেখাই দেখিয়ে। এই যে দেখুন অনেক সুন্দর দুটো বলদ। দাম কত চাইছেন? দাম চাইছি ভাই 280-230। দাম বলতে যে 160। আচ্ছা আপনার সঙ্গে একটু কথা বলি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মানিক। মোহাম্মদ মানিক, এখানে বাড়ি? আমাদের বাড়ি হচ্ছে বালিয়াডাঙ্গি। বালিয়াডাঙ্গি, আপনি এই অঞ্চলেই ব্যবসা করেন? এই অঞ্চলেই ব্যবসা করি। আচ্ছা, দূর দূরান্তের মানুষ যদি এই ধরনের সুন্দর সুন্দর বলদ যদি আপনার কাছে চায়, আপনি কতগুলি বলদ সাপ্লাই দিতে পারবেন? যত চাবেন আমি তত দিতে পারবো, যত গাড়ি চাবেন তত দিতে পারবো। মানে যত গাড়ি চাবে তত গাড়ি দিতে পারবেন?
এই যে সুপ্রিয় দর্শক আপনারা শুনছেন, এই ধরনের সাইওয়াল বলদ দিবেন? সব দিব, দুই ট্রাক যদি কেউ চায় সব দিব, দুই ট্রাক বলদ আপনি সাপ্লাই দিবেন? যতগুলো যাবে ততগুলো দিব। আচ্ছা, আমরা চাই যে বলদ গরু যারা নেবে তারা মন প্রতি 20,000 টাকা করে যদি পায়, আপনি দামটা পাইলে আপনারও লাভ, আর যে কিনবে সেও খুশি। আমরা চাই যে 18 পর্যন্ত দিতে পারবো এখন, মানে 18,000 টাকা পর্যন্ত আপনি দিতে পারবেন। কিন্তু উপায় নাই তো, বেচা কিনা হচ্ছে না তো, পার্টি আসার আস্তে আস্তে। আচ্ছা, আমরা আমরা চাই না যে আপনারা লস করেন, আমরা চাই না, আমরা চাই যে আপনারাও হাসি মুখে থাকেন এবং ক্রেতারাও হাসি মুখে। সরকার তো আমাকে হাসি মুখে থাকতে দিচ্ছে না। আচ্ছা, ওগুলো পরের কথা, আপনার একটু মোবাইল নাম্বারটা বলেন। 01717 হ্যাঁ 01717 429 630। আরেকবার বলবেন? 01717 429 630। আচ্ছা, এই নম্বরে যদি কেউ যোগাযোগ করে তাহলে আপনি এক ট্রাক দুই ট্রাক এই ধরনের বলদ গরু আপনি সাপ্লাই দিতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এই ধরনের সাইওয়াল বলদ, এই যে দেখুন অনেক সুন্দর চেহারা, এবং আগামী কুরবানিতে এগুলোর প্রচুর চাহিদা রয়েছে চিটাগাং, সিলেট, কুমিল্লা অঞ্চলে আমরা জানি। তা আমরা চাই যে আপনারা এই ধরনের হাটগুলিতে, আবারও জানিয়ে রাখি যে এই যে হাটটি এটি একদম মহাসড়কের পাশে অবস্থিত নেকমরদ এই হাটটি, এবং প্রতি রবিবারে এই হাটটি বসে সকাল 9টা থেকে দুপুর 1টা 2টা পর্যন্ত এই হাটটা বসে। এরপরে দেখি আমরা এখানে একটা লাল বলদ দেখছি। ভাই, এটা তো দেশি, শুদ্ধ দেশি বলদ, এটার দাম কত যাচ্ছেন? এটা এটা দাম এদিকে নিয়ে চলে আসছে। আচ্ছা সরি, তারপরে এখানে দেখি একটা লাল সাদা, এই যে লাল সাদা একটা বলদ দেখছি, এই জোড়া কত যাচ্ছেন? 220। তারপরে দরদাম কত পর্যন্ত উঠছে? 180 পর্যন্ত দিচ্ছেন না, মানে আরেকটু বাড়লে দিবেন? আচ্ছা সুপ্রিয় দর্শক, এদিকে আমরা আবার দুটো লাল বলদ দেখছি, এই যে দেখুন এগুলো চাহিদা প্রচুর। আচ্ছা দেখান দেখান দেখান, এই যে দেখুন লাল বলদ। আচ্ছা ঠিক আছে, এই যে দেখুন দুটো সুন্দর সুন্দর লাল বলদ। ভাই, এটার দাম কত যাচ্ছেন জোড়া? দাম রাখছি 2 লাখ। 2 লক্ষ টাকা চাইছেন? দরদাম কত পর্যন্ত উঠছে? 1,50,000-1,40,000। 1,40,000-1,50,000 পর্যন্ত উঠেছে। আচ্ছা, আপনি খরিদ্দার নেই? আচ্ছা, কত হইলে আপনি ছাড়বেন? আমি 1,70,000 ছাড়ে দেবো। 1,70,000 হলে ছেড়ে দিবেন? এই যে সুপ্রিয় দর্শক দেখছেন, এই দুটো 1,70,000 হলে ওনারা ছেড়ে দিবে। বাংলাদেশের বিভিন্ন হাট আমরা আপনাদেরকে দেখিয়ে থাকি, আপনারা নিজেরা নির্ধারণ করবেন যে এই হাটে গরুর দাম কম না বেশি। এই যে দেখুন, আর আপনাদেরকে আবারও জানিয়ে রাখি ঢাকা রানীশঙ্কৈল মহাসড়কের ঠিক পাশে, এই যে আপনারা টিনের ঘরগুলি দেখছেন ওটার ওপাশেই মহাসড়ক, ঢাকা রানীশঙ্কৈল মহাসড়ক। ঢাকা রানীশঙ্কৈল মহাসড়কে যে কোনো বাসে আপনারা এই হাটে চলে আসতে পারেন। তারপরে এখানে দুটো সাদা বড় বড় বলদ দেখি, এ দুটো কার আপনার? আচ্ছা, এ দুটোর দাম কত যাচ্ছেন? 2 লাখ। 2 লাখ চাইছেন, আর কত হইলে ছাড়বেন? 1,70,000-1,75,000 হইলে ছেড়ে দেবেন? আচ্ছা ধন্যবাদ। আসুন সুপ্রিয় দর্শক, এবারে আমরা আপনাদেরকে এদিকে দেখাই, একটু মিডিয়াম সাইজের বলদ। ভাই, এই জোড়া কত যাচ্ছেন? 180। দরদাম করছে কেউ? হ্যাঁ বলছে। বলছে কত বলে? 70-75 বলে। 170-175 তো দিয়ে দেওয়ার কথা, তাহলে তো মনে হচ্ছে না। আচ্ছা যাই হোক, ভাই এই জোড়ার কত দাম চাচ্ছে? দাম চাচ্ছি 2,90,000 চাইছি। 2,90,000 চাইছেন? হ্যাঁ। তারপরে দরদাম কোন পর্যন্ত উঠছে? উঠছে 40। 40 পর্যন্ত কত হলে ছাড়বেন? 250,000 ছাড়ে দেবো। আচ্ছা শুনছি সুপ্রিয় দর্শক, এখানে কিছু জেনুইন পার্টি রয়েছে, আবার এখানে কিছু ইঞ্জিনিয়ারিং পার্টিও রয়েছে, আপনারা তাদের মুখের কথা শুনে বুঝতে পারেন, কারণ আমরাও তাদের সঙ্গে বেশি বার্গেনিংয়ে যাই না। এখানে দেখছি আমরা, ভাই জোড়া কত যাচ্ছেন? 230। এই যে দেখুন 230 চাচ্ছে। তারপরে ভাই কত হইলে ছাড়বেন? 200-এর নিচে ছাড়বেন না? আচ্ছা 1,00,000 হলে, এই যে দেখছেন এটা 1,00,000 করে হলে এই যে 200 দিয়ে উনি ছেড়ে দিবেন। তারপরে একটু এদিকে দেখি আমরা, এই যে দেখুন এটা কালো বলদ, অনেক বড় অনেক বড়। ভাই আপনার এই জোড়া কত?
এই জোড়া কত? কত দাম চাচ্ছি? 320। 320 দেওয়ার দাম বলবেন? দেওয়ার দাম নিলে গেলে কমপক্ষে 280 উপরে যাইতে হবে। 280 উপরে যেতে, তারপর আমার লাভ হবে না? না, আমরা চাই অবশ্যই আপনি লাভ করবেন। লাভ করলে আমার 300 পার করে দিতে হবে, তাহলে লাভ হবে। আচ্ছা, 300 হইলে আপনার লাভ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো সুপ্রিয় দর্শক, আপনাদেরকে এতক্ষণ আমরা এই নেকমরদ হাট প্রতি রবিবারে বসে এই হাট থেকে আমরা আপনাদেরকে বলদ গরুর দাম জানানোর চেষ্টা করলাম। তো এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।